আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সাংসদ হাজী মোহাম্মদ ইসহাক মিয়াকে চট্টগ্রামের হাজীপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান। সোমবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন প্রবীণ রাজনীতিবিদ হাজী মোহাম্মদ ইসহাক মিয়া।